नमस्कार, सुमति बीज भाण्डार यूट्यूब चैनल पक्ष के सबाई के शुभ शारदीय आंतरिक प्रीतिय शुभेच्छा। आज के ओल्ड मालदा ब्लॉके सांजेल ग्रामे एसेछि। सांजेल ग्रामे एखाने एक दादा उन्नत भावे आधुनिक पद्धतिते मालचिंग दिए फुलकपि चाष करेछे। फुलकपि चाष करेछे। आज के डेटटा होच्छे 28 सेप्टेम्बर 2022। 28 सेप्टेम्बर 2022 এই বীজটা মোটামুটি 3 মাস আগে ফেলানো হয়েছিল। 3 মাস আগে বীজ ফেলে ট্রেতে, এক কথায় ট্রেতে চারা করেছে। ট্রেতে চারা করার পর তারপরে মালচিং দিয়ে লাগিয়েছে। মালচিং দিয়ে লাগানোর একটাই কারণ, এখানে যে আগাছাগুলো সে মালচিং যেখানে যেখানে আছে সেখানে আগাছা সেরকমভাবে জন্মায়নি, বা লেবার আমাদের যে প্রচুর লেবারের জন্য প্রচুর টাকা খরচ করতে হয় সে জিনিসটা কিন্তু অনেকটাই, মালচিং বিঘাতে হয়তো 5,000 টাকা খরচ, কিন্তু হিসাব করে দেখলে যে আমাদের লেবারের থেকেও, মানে মালচিংয়ের থেকেও লেবার খরচটা বেশি হয়ে যায়। ওই কারণে মালচিং দিয়ে করেছে। এই ভ্যারাইটিটা হচ্ছে মনসুন কুইন। মনসুন কুইন আমাদের প্রচুর বৃষ্টিতেও এই কপি খুব সুন্দর হচ্ছে। আজকে সিনজিনটার পক্ষ থেকে আমি আমার দাদাকে পেয়েছি। আমার নাম জয়ন্ত ঘোষ, সিনজিনটার আমি টেরিটরি ম্যানেজার। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি মনসুন কুইনের একটা জমির ওপরে। মানে এখানে খুব ভালো লাগলো দাদা আমাকে এখানে নিয়ে এসেছেন, যে ফুলকপিও মালচিং দিয়ে করা যায় এবং তার কি ভালো কি খারাপ সেটা হয়তো চাষি ভাই বলতে পারবে ভালো করে। যেমন মানে আপনার হার্বিসাইড মানে যেসব রয়েছে আর কি, মানে আমাদের যেসব আগাছা হয় সেগুলো না হলে গাছের যত সুন্দর গ্রোথ, আগাছা যে আমাদের জমির সারটা খেয়ে নেয় সেইটা, আর আগাছা আমরা নিরিয়ে দিই কিন্তু জমির সারটা তো খেয়ে নেয়। মালচিং দিয়ে কী করলে যে সারটা আমরা দিচ্ছি গাছের জন্য যেটুকু দরকার গাছ কিন্তু সেটুকু টেক আপ করতে পারছে আর কি। এটা খুব একটা ভালো লাগছে। আর হচ্ছে আমি আর কিছু বলার নেই, মনসুন কুইন ফুলকপি আপনারা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আপনারা লাগানো শুরু করবেন, মানে বীজ ফেলা শুরু করবেন। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, একদম জুলাই মাস, মানে একদম 6 মাস এই বীজটা ফেলা যায়। কিন্তু যেহেতু এটা মালদা ডিস্ট্রিক্ট, যদি কেউ মনে করেন যে ফেব্রুয়ারির 15 তারিখের সময়ও এখানে একটু একটু ঠান্ডা আছে, তখন ফেব্রুয়ারির 15টাকে আরও 15 দিন অ্যাভয়েড করে ফেব্রুয়ারিটাকে বাদ দিয়ে মার্চের থেকে লাগানো শুরু করতে পারে, যেহেতু এদিকটা একটু ঠান্ডাটা অনেক দিন থাকে। হ্যাঁ, এইটা লাগানো যেতে পারে, দীর্ঘদিন ধরে লাগানো যেতে পারে। এবছর আমার কাছে এমন এমন চাষি ভাইয়ের খবর আছে যারা এই বছরে 3 বার মনসুন কুইন চাষ করেছে, মানে একই জমিতে 3 বার, একই জমিতে না করলেও মানে 3টে টাইম চাষ করেছে, মানে একই ফার্মার 3টে টাইম চাষ করেছে। একটা জমি রেডি করেছে, আবার একটা জমি রেডি করেছে, আবার একটা জমি রেডি করেছে, এরমভাবে 3 বার। মানে এত বড় উইন্ডো কোনো কফির এই মুহূর্তে নেই আর কি। আমার বলার বক্তব্য এটাই, এটা খুব ভালো কপি, প্রচণ্ড বৃষ্টি সহ্য করতে পারে। আপনারা হয়তো গাছগুলো দেখছেন, যে ফিল্ডটা দেখছেন, কোনো রোগ নেই গাছে, হ্যাঁ পুরো রোগ সহনশীল। যাকে ধরেন দাদা কপিটা চাষ করেছে, এবার আপনারা অনেকে হয়তো, দাদা হয়তো আপনাকে বলছে এইটা আপনি জানতে পারছেন না, মানে আমি ধরেন আপনি ওর দোকানে বীজ কিনতে গেছেন, তখন আমি ওই দোকানে বসে আছি, এবার আমি যদি বলি এই বীজটা নিয়ে যান, আপনি বলবেন ও দেখা নেই তো কেন নেব। সেটা আপনার জায়গায় আমি হলে আমিও বলতাম। বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে মনসুন কুইন ফুলকপি, আপনাদের দেখানো মানে দেখে বিশ্বাস করেন, মানে চোখে দেখে যেটা হয় সেইটা। আর হচ্ছে যেটা বলার হচ্ছে এই কোম্পানিটা একটি বহুজাতিক কোম্পানি, সারা পৃথিবীতে 90টিরও বেশি দেশে প্রায় 150 বছর ধরে চাষের সেবায় নিয়োজিত। এই যে ফুলকপিটা দেখছেন এটা মনসুন কুইন। এই ফুলকপিটা লাগানো যায়, লাগানো যায় মানে বীজ ফেলা যায়, লাগানো মানে বীজ ফেলতে পারবেন আপনারা ফাল্গুন মাসের পনেরো তারিখ থেকে। আমি যদি ফেব্রুয়ারি মাস যাই, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, সেরকম হলে আগস্টের 15ও যেতে পারেন, ও জুলাই শেষ করে দেওয়াটাই ভালো। এই এত দিন ধরে কোনো কপি লাগানো যায় না, বাজারে যত কপি আছে এতদিন ধরে কোনো কপি লাগানো যায় না। এটা মনসুন কুইন,
প্রচন্ড মানে জল সহ্য করতে পারে, জল সহ্য করে, জল রুদ্র হয়, রৌদ্র সহ্য করতে পারে। আপনি এটার মধ্যে কোনো রোগ পেয়েছেন কি? রোগ এখন পর্যন্ত ওই যে যেটা হয়তো ঢলে পড়ে মরে যাচ্ছে ওইটা দু একটা হবে। হ্যাঁ, এইবার আরেকটা জিনিস যেটা এটা বলার মানে মেন কথা হচ্ছে, এই যে আপনি মোটামুটি আপনাদের এখানে এখন বিক্রি হচ্ছে কিসে? কেজিতে। কেজিতে আপনি মোটামুটি দুটোতে কেজি পাচ্ছেন কি? হ্যাঁ, দুটোতে কেজি পাচ্ছেন। তার মানে আজকে কত করে বিক্রি করেছেন? 70 টাকা কিলো। 70 টাকা কিলো, তার মানে যদি পিস হিসাবে ধরি একটার দাম 35 টাকা। 35 টাকা, তাহলে 100টার দাম হচ্ছে আপনার 35,000 টাকা। 35,000, আর যদি 1,000 থাকে তাহলে 35,000 টাকা, আর যদি 2,000 থাকে তাহলে 70,000 টাকা। 70,000 টাকা, যদি 2,000 চারা থাকে তাহলে 2,000, কারণ কোনোটা বড় হবে কোনোটা ছোট হবে, 70,000 টাকা। যদি 3,000 থাকে তাহলে 1,10,000 টাকা, 1,05,000 টাকা। এই যে 1,05,000 টাকা যদি উনি বেচেন, আমি মনে করি চাষ করা বেচার জন্য, আমিও যদি চাষ করতাম আমিও বেচতাম, তাহলে এই যে ধরেন আপনার এখানে 3,000 চারা তো আছেই, আমি 3,000ই ধরলাম। এইবার এই 3,000 চারাতে আপনার মিনিমাম খরচ কত আসতো? 5,000 টাকার মালচিং, 5,000 টাকার মালচিং, সার ধরেন 5,000, আপনার সার 5,000, আমি সার 10,000ই ধরলাম, সার 5,000, তাহলে 5,000, 10,000, লেবার 5,000, 15,000, ওষুধপত্র 5,000, 20,000, আরও 10,000 টাকা ধরে নিলাম, তাহলে হচ্ছে 30,000, আমি আরও 10,000 টাকা ধরে নিলাম, 40,000 টাকা। যদি 1,00,000 টাকাও বেঁচে যায় তাহলে পরে 3,000 জমি থেকে কিন্তু 60,000 টাকা লাভ করা যায়, তাই তো হিসাবটা? তাই তো বলে, মানে আরামেই 60,000 টাকা লাভ করা যায়, একদম একদম। এই এইটা বলার জন্যেই, আপনাদের দেখানোর জন্যে এখানে আসা। কপিটা দেখেন এই মুহূর্তে বাজারে, এই মনসুন কুইন ছাড়া অন্য যদি কপি যায় সেই কপির কোনো জাত নেই, ঠিক আছে কি? মানে নিচে পাতা নেই, ঝান্ডি মুন্ডি হয়ে গেছে, এবং আপনার তলা থেকে দেখলে পরে মানে পছন্দ হবে না, আর ফুলের রঙও পছন্দ হবে না, ফুলের মধ্যে দেখবেন শোয়া শোয়া হয়ে গেছে, কালো কালো দাগ হয়ে গেছে, ওটাই কিন্তু আমরা বাজারে 35 টাকায় কিনে খাচ্ছি। এই এইটাই আমাদের বড় বক্তব্য, আগামীতে আপনারা এটা চাষ করবেন সময়। আমাদের সবার ফোন নম্বর দেওয়া আছে, দাদার দোকান আছে, এই দাদা আছেন, কখন চাষ করলে ভালো হয়, কীভাবে চাষ করতে হয় আমাদের ফোন করবেন, আমরা বলে দেবো। এই বলেই আমি শেষ করছি, ঠিক আছে? হয়ে যায়। এখানে যে ফুলকপিটা চাষ হয়েছে, ফুলকপিটা দেখে কেমন মনে হচ্ছে, ভালো খারাপ? না না, ফুলকপি তো ভালোই দেখছি। ভালোই দেখছেন? এর আগেও গতবার চাষ করেছিল, ভালো হয়েছিল। মালচিং দিয়ে করেছিল? এইভাবে করেছিল মালচিং। তাহলে এই বীজটা আমাদের আগামী বছর, ঠিক আছে, আগামী বছর তাহলে আমরা এই কপি চাষ করলে নিশ্চয়ই লাভবান হব বা কিছু পয়সার মুখ দেখতে পাবো। এই কপি চাষ তো মোটামুটি গতবারও ভালো করেছিল, এবারও দেখছি গাছগুলো কোভিড সাইজ তো মোটামুটি ভালো, কোভিড কোভিড সাইজটা খুব সুন্দর আছে, কালারটা ভালো আর কি। আপনার নাম কাকু? আমার নাম পার্থ রাজবংশী। হ্যাঁ, গ্রাম? গ্রাম সাঞ্জল। ঠিক আছে কাকু, ধন্যবাদ। এই ভ্যারাইটিটা হচ্ছে সিনজিনটা কোম্পানির মনসুন কুইন, মনসুন কুইন। এটা আমরা আমাদের কাছাকাছি 8 মাইলে সুমতি বীজ ভাণ্ডার বলে একটা নতুন ন্যাশনাল হাইওয়ের উপরে বাসহাটিতে দোকান হয়েছে। সুমতি বীজ ভাণ্ডারে শুধু মনসুন কুইন না, সিনজিনটার যতগুলো বীজ, মনসুন কুইন, 15-22, লাকি থেকে শুরু করে সব কিছু, ক্যাপসিকাম, ভেজিটেবল যত কিছু বলেন, ঠিক আছে, মানে সব কিছু অ্যাভেলেবেল, সব কিছু ওখানে পাওয়া যায়। কোকোপিট পাওয়া যায়, টাইগোডামা ভেরডি, ভার্মি কম্পোস্ট, মালচিং, সব কিছু, নেট সেট পাওয়া যায়, তার মধ্যে আরও পলি হাউস, ড্রিপ লাইন, সব কিছুর ব্যবস্থা আছে। আপনাদের যদি মনে হয় যে না আমার বীজ লাগবে, তাহলে আপনারা ইউটিউব চ্যানেল থেকে যোগাযোগ করতে পারেন, সেখানে সব কিছু পাওয়া যায়।